জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যায়।